छह सूचना के आधार पर कार्रवाई करते हुए कछार पुलिस और बीएसएफ ने एक संयुक्त अभियान के दौरान सिलचर के चालचापारा इलाके से भारी मात्रा में ड्रग्स जब्त किए। जब्त किए गए नशीले पदार्थों का अनुमानित बाजार मूल्य लगभग 10 करोड़ रुपए बताया गया है। अभियान के दौरान एक बोलेरो वाहन के गुप्त चैम्बर में ड्रग्स के 5 पैकेट बरामद किए गए। इन 5 पैकेट से 50,000 टैबलेट्स बरामद हुए। पुलिस ने इस संबंध में 5 लोगों को गिरफ्तार किया है। सभी मणिपुर के चुराचांदपुर के रहने वाले हैं। পুলিশের অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। আজি আমি এটা সোর্সর পৰা আমি এটা ক্রেডিবল ইনফরমেশন এটা পোৱা গৈছিল যে বহিরাজ্যের কিছু যুবকে ভোজন সংখ্যক ড্রাগস বহিরাজ্যের পৰা আহি আমার কাছাড় জেলার মাজেরে প্রেরণ করব, কাছাড় জেলার মাজেরে সরবরাহ করে আরও বহিরাজ্যলৈ লৈ যাওয়ার যো জা করে আছে। তো সেয়ে আমার কাছাড় জেলার মাননীয় আরক্ষী অধীক্ষক শ্রী নমল মহতদেবের নেতৃত্বত একটা অভিযান চলা হয়েছিল। আর আমার সেই অভিযানটি আমার শিলচর থানার অন্তর্গত চালচাপরা নামের ঠাইত করা হয়েছিল। আর যথাক্রমে মংলিয়াম খুব পি থাংগান লোন দপো খান লিয়াং আর এন এলেক্স লাজাও আর পলিয়ান মং এই 5গৰাকী যুবক চুয়াচানপুরত এখন বলেরো গাড়ি ML05D8981 এই বলেরো গাড়ি এখনে এটা সিক্রেট চেম্বারত 50,000 ইয়াবা টেবলেট লুকাই লৈ আহিছিলে। আর যথাক্রমে এই গাড়িখন ইন্টারসেপ্ট করা হয় আর গাড়িখন যেটা তালাশি চলা হয়েছিল সেই সিক্রেট চেম্বার্সর 50,000 কই আমার ইয়াবা টেবলেট পজিশনের পর আমি সিজ করবলে সক্ষম হয়েছিল। তার বাজার মূল্য কি হয়েছে? বাজার মূল্য 10 কোটিতকৈও মানে উপরত হয়েছে।